দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো জেলা টিচার্স ফোরাম এবং অ্যাহেড ইনিশিয়েটিভ। এই দুয়ের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দিনাজপুর জেলায় বিতরণ করা হলো ডিজিটাল শিক্ষা সামগ্রী। আজ দুপুরে জেলা পরিষদের আত্রেয় সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার 20টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে ডিজিটাল শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, যার মধ্যে ছিল ল্যাপটপ, স্মার্টফোন এবং প্রজেক্টর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া, জেলা ডিএমডিসি দীপঙ্কর রায়, দক্ষিণ দিনাজপুর জেলা টিচার্স ফোরামের কনভেনার তথা শিক্ষক পবিত্র মহন্ত, অ্যাহেড ইনিশিয়েটিভের জেলা কর্তৃপক্ষ ইন্দ্রজিৎ মিত্র সহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্টজনেরা। এদিন মূলত 20টি বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীতে আরও একাধিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এই সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে দুই সংগঠনের পক্ষ থেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা টিচার্স ফোরামের কনভেনার পবিত্র মহন্ত। তিনি জানিয়েছেন, জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। অডিও ভিজুয়ালের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই পাশাপাশি আজ থেকে 3 দিন ব্যাপী এই উপলক্ষে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে, যেখানে প্রশিক্ষণ দিতে আসছেন কলকাতা থেকে আসা বিশেষজ্ঞরা। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট টিচার্স ফোরাম এর পরিচালনায় এবং অ্যাহেড ইনিশিয়েটিভের সহযোগিতায় আজকে দক্ষিণ দিনাজপুর জেলার 20টা প্রাথমিক বিদ্যালয়কে একটা করে ল্যাপটপ, একটা করে স্মার্টফোন এবং একটা করে প্রজেক্টর তুলে দেওয়া হলো। আমাদের মূল লক্ষ্য এই জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, আধুনিক মানের পঠন পাঠনের জন্য যাতে অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে পাঠদান করানো যায়, তার জন্যই আমরা আজ থেকে 3 দিনের একটা প্রশিক্ষণ চালু করছি। কলকাতা থেকে বিশেষজ্ঞরা এসছেন যারা এটাতে প্রশিক্ষণ দেবেন। সবচেয়ে বড় কথা যে বর্তমান সিলেবাসের উপরে বেস করে আমরা বিভিন্ন তথ্য যা মোবাইলের মাধ্যমে তুলে সেইটাকে ভিডিও করে কী করে বাচ্চাদের পাঠোপযোগী পরিবেশন করতে পারি, মূলত তার উপরেই এই প্রশিক্ষণটা দেওয়া হবে। আগামী 2 বছর আমাদের সাথে অ্যাহেডের যৌথ উদ্যোগে এই প্রকল্প চলবে এবং এই যে স্মার্টফোনগুলো দেওয়া হচ্ছে, এই স্মার্টফোনেও আমরা সেন্ট্রালি সিম দিচ্ছি এবং যার মধ্যে প্রতি মাসের প্যাকেজ লোড করা থাকবে, সেটাও আমরা আমাদের এই ফোরাম এবং অ্যাইডিনশিপের যৌথ উদ্যোগে স্কুলগুলোকে দেওয়া হবে। এবং আগামী জানুয়ারি মাসে জেলার আরও 200 প্রাথমিক বিদ্যালয়কে এইরকম একটা করে কম্পিউটার দিয়ে গোটা জেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমূল পরিবর্তন ঘটানো। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।